ছোট কিছু করেন, একটা হালাল ব্যবসা করেন, একটা হালাল চাকরি করেন, ছোট কিছু করেন, সবজি বিক্রি করেন, ব্যবসা করেন, কাপড়ের ব্যবসা করেন, কৃষি কাজ করেন, গবাদি পশুর ফার্ম করেন, এমন কিছু করেন যেটা থেকে আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে, আল্লাহ পাক কি আপনার রিজিকের দায়িত্ব নেননি? ওই সুদ না খেলে কি আপনি রিজিক পাবেন না? মনে করেন আপনি ভাবছেন যে এই চাকরি ছেড়ে দিলে আমার পরিবার চলবে না, এটাই তো ভাবছেন মনে মনে।